नमस्कार বন্ধুরা, তোমাদের সবাইকে টু জাইডিং শোয়ে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি দিদি ভাই আর ভাসুর মিলে আবার একটি নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে একটু অন্যরকম মানে নিয়ে এসেছি আমাদের বর্ধমান জেলার মানে বিখ্যাত বলতে গ্রামের বিখ্যাত খাবার আর কি, একটা ঐতিহ্যে খুদের ভাত। খুদের ভাত সাথে আলু মাখা আর ছোট মাছ ভাজা, পুঁটি মাছ। হ্যাঁ, পুঁটি মাছ মানে দারুণ লাগে খেতে। কাঁচা লঙ্কা এই পড়ে যাচ্ছে কেন? তো এইটা হচ্ছে আমাদের মানে বর্ধমান জেলার, যারা গ্রামে থাকে মানে বর্ধমান জেলার, তারা বুঝবে যে এই খাবারটা কি মানে অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা, আজকে যে উইনার হবে তার জন্য কোনো সারপ্রাইজ রাখিনি, কিন্তু যে লুজার হবে তার জন্য একটা ধামাকা পানিশমেন্ট রেখেছি। আর মানে ধামাকা বলতে ধামাকাই, মানে পানিশমেন্টটা কিন্তু আজকে সেই রেখেছি আমরা। আর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে কি করতে হবে? একটা করে লাইক আর শেয়ার, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো ভিডিওটা শুরু করে দিই আমরা। তো খাবার মানে কখন খাবো তাই শুধু মনে হচ্ছে যে কখন খাবো। মানে এটা আমাদের বর্ধমান জেলার মানে একটা প্রিয় খাবার হতে পারে। চোখটা দেখো, আমি এখন মুখেই নিতে পারিনি। আজকে হারলে হবে না বন্ধুরা, আমাকে জিততেই হবে। কেউ লঙ্কা খাচ্ছে না কিন্তু আমি খাচ্ছি। লঙ্কাটা খেতে হবে। প্রচন্ড জাল খাসব না। তুমি লঙ্কাটা খাওনি? লঙ্কাটা শুধু শুধু খাবো না। লঙ্কা না, লঙ্কা খেতে হবে।
কাঁচা সবজি দাও, বিনস বা অন্য কিছু। মিষ্টি খাও মিষ্টি। তাহলে বন্ধুরা আজকে তো লুজার আমরা দুজনাই, সবাই দুজন একসাথেই খাওয়া হয়ে গেছে, আর উইনার তো দাদা ভাই। তো চলো, মানে সারপ্রাইজ নেই আজকে, ভুলে গেছি, আমরা পানিশমেন্ট নিয়ে চলে আসছি। মানে পানিশমেন্ট তো তাহলে কি তুমি আর আমি পাবো নাকি, না একটা টস করবো, একটা টস হোক, একটা টস হোক, ভালো হবে। চলো। A few moments later. তো বন্ধুরা চলে আসলাম আজকের পানিশমেন্ট নিয়ে। আজকের পানিশমেন্ট মানে আমি আর হচ্ছে দিদি ভাই হয়েছি, তো আমাদের দুজনের মধ্যে টস রাউন্ড করব, নালে বুঝতে পারবো না, মানে দুজন তো আর পানিশমেন্ট নিতে পারবো না, যে কোনো একজনকেই নিতে হবে। তো আজকে দাদা ভাই টস করবে, তো তুমি কি নেবে? আমি হেড, আমি টেল। তো দাদা ভাই টস করো। করছি, হ্যাঁ টস করো। আর মানে আমি হচ্ছে টস রাউন্ডে জিতে গেছি, আর দিদি ভাই হচ্ছে টস রাউন্ডে হেরে গেছে। তো আজকের পানিশমেন্ট হচ্ছে দিদি ভাই, তো কি দাদা ভালো কিছু খাবার দাও। পানিশমেন্টটা দেখো সেই রেখেছি, কেওড়া জল রেখেছি পানিশমেন্টে। কেওড়া জলের যা বিচ্ছিরি সেন্ট, মানে উগ্র এইটা। তাও জল রেখেছি, জলের মধ্যে মিশিয়ে খেতে হবে, নাহলে পারবে না খেতে। একটা ভালো একটা পানিশমেন্ট ক্যাডবেরি দিতে পারতে, বসে বসে খেতে পারতাম আমি। এই যে বন্ধুরা ঢালছি, তোমরাও দেখো। তো এবার দাদা ভাই তুলে দাও তোমার গিন্নিরাতে পানিশমেন্ট। তাহলে এইটা কি খাওয়া যায়? কি করে খাবো আমি? একটা চকলেট দিলে তাও খেতে পারতাম আমি। চকলেট আবার পানিশমেন্ট চাইছে? চকলেট যখন হেরে গেছি তাহলে আমি খাই। তো বন্ধুরা আমার দিদি ভাইয়ের আর ভাসুরের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন আর একটি মানে চ্যালেঞ্জিং ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।